সালামু আলাইকুম ফ্যাক্টর বাস্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ফয়সাল। আজকের ভিডিওটি শুধু প্রদর্শন, কিছু ট্রেডি এবং কামাগার বিবি নিয়ে ভিডিওটি তৈরি করা। যারা হাই ফ্লায়ার কপ্টার পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা। তো এই কামাগার এবং হাই ফ্লায়ার যে ট্রেডি কবুতরগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ দেখতে পারবেন। এখানে চার পেয়ার কবুতর আছে, কম্পিউটার ভিডিও দেখলে বুঝতে পারবেন। প্রথমে যে এটা হচ্ছে টেডি, এটা যখন বড় হবে গলা আরো কালো হবে, লেজ এবং পাখা দুটাই কালো দেখতেছেন শেষের অংশ। রেগুলার ফ্লাই টাইম বাপ্পার রেকর্ড 10 ঘন্টা 15 মিনিট। টুর্নামেন্ট হয়েছিল তখন 10 ঘন্টা 15 মিনিট এর বাপ্পা ফ্লাই করছে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কামাগার, টেডি কামাগার। এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট হাই ফ্লায়ার এবং বলতে পারেন ফেমাস কবুতর। এদের কামাগার এবং টেডি, কাসুরি, গোল্ডেন এইরকম টাইপের আরও অনেক কবুতর আছে যেগুলো পাকিস্তান এবং ইন্ডিয়া এরা খুব হাই ফ্লায়ার হয়, নর্মালি 7 ঘন্টা থেকে 8 ঘন্টা উড়ে। তবে কিছু যেগুলো ফেটানো কম হয়েছে এগুলো 9 থেকে 10 ঘন্টা এবং অনেক রেকর্ড আছে 11 ঘন্টাও কবুতর ফ্লাই করছে। আর গ্রিবাস কবুতর আমার অনেক পছন্দ, কারণ আমি জীবনের প্রথমে আমি গ্রিবাস কবুতর দিয়ে কবুতর পালন আমি শুরু করি। আমার একটা পাকিস্তানি লাইনে দর্শকদের একটা মানি ছিল আর একটা লাল গলা নর ছিল, ভিতরে এখনো মিস করি কারণ এই কবুতরগুলা মাটিটা প্রায় 8-9 ঘন্টা উঠত আর নটটা 3-4 ঘন্টা অনায়াসে উঠত। তো মাদিটার খুব কম উড়াইতাম কারণ মাদি আমি একদিন উড়াইছি, পরে আমি সারাদিন আর সারাদিন সারা রাত আর খুঁজে পাই নাই, পরের দিন আমি পাইছি। এই কারণে ভয় আর মাদি উড়াইতাম না, আর হচ্ছে নর উড়াইতাম মাঝে মধ্যে, নর উড়াইতাম ভালো উঠতো। ওই কবুতরগুলো এখনও মিস করি। আর এখন আল্লাহ রহমতে গিরিবাস পালা শুরু করছি, তারপরে রেসার পাললাম দীর্ঘদিন, রেসও করাইলাম ক্লাব থেকে, তারপরে ফেলছি কবুতর আল্লাহ রহমতে পারলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে আমার এই তিনটা সেক্টরেই নিজে চলার মতন অভিজ্ঞতা হয়েছে। তো ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো এই ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।